বন্ধুরা, আমি আজ একটা ভিআর বক্স ওপেন করতে যাচ্ছি, আনবক্সিং করতে যাচ্ছি, যেটাকে বলে ওপেন নয়। তো এটার ভিতরে কি পাওয়া যায় কি না পাওয়া যায় সেটা দেখা যাবে। তো এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো এটার দাম পড়েছে 260 টাকা। তো এটা আসতে আমার কাছে টাইম নিয়েছে 2 দিন। তো ভালোই, এটা দেখা যাক এটার ভিতর কি পাবো কি না পাবো। তো ভিআর বক্সটা আজ তোমাদের সামনেই ওপেন করবো, দেখা যাবে এটার ভিতর কি পাওয়া যায় কি না যায়। তো এটা দেখে নাও, এখানে সব কিছু ডিটেলস লেখা আছে। তো এটা আনবক্সিং করেই দেখি এটার ভিতর কি কি পাওয়া যায় কি না পাওয়া যায়। কাটার কোনো কিছু পাইনি বিদায়, এটা ঘরের এক কোণ থেকে উদ্ধার করেছি, দেখা যাক এটাকে কাটা যায় কি না যায়। তো বিয়ের বক্স বার করার আগে আমি এটাই দেখিয়েছি, এটার মজাই আলাদা। উপরে লেখা আছে সবকিছু, বিয়ের কোয়ালিটি বা প্রাইসটা। অল্প টাকার ভিতর এর থেকে ভালো আশা করা যায় না। তো এটাও অনেক ভালো কোয়ালিটির আছে। তো এখানে বলেছে স্ক্যান করতে, সব কিছু সেট করতে, দেখে নাও। অবশেষে বিয়ের বক্স এখানে ফোন কানেক্ট করতে হয়। এভাবে কানেক্ট করে এখানে দিয়ে ঢুকছে না কেন? প্রথম প্রথম করেছি তো, আমি আগে করিনি এটা, আমি আগে দেখিও নি করিও নি, এ কারণে আমার একটু প্রবলেম হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে দেখলাম সবকিছুই ঠিকঠাক আছে। অন্য বিয়ের বক্সগুলোতে দুটো থাকে, এটা উপরে দুটো একটা আছে, এটা হচ্ছে মাথার পিস দিক থেকে মাথায় রাখতে সাহায্য করে। আর এখানে দেখেছি এখানে একটা নাক রাখার জন্য আছে। আর লেন্সটা আটপিস করা যায়, সাইডও করা যায় লেন্সটা। তো আমি প্রথমে ভেবেছিলাম এটার ভিতর যে লেন্সটা আছে এটা কাঁচের, তো এটা কাঁচের নয়, এটা হচ্ছে প্লাস্টিকের। ভালোই লাগলো। আর এখানে দেখা ছিল একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ওই অ্যাপসটা আমি এখনও করিনি, পরে দেখা যাবে এটাই কি হয় কি না হয়। জিনিসটা খুব হালকা, খুব ভারীও নেই, মাথায় রাখতে কোনো কষ্টই হবে না। তো আর কি বলবো, আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি।